ধানের খড়ের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় খেজুর গুড় কারবারিরা সমস্যায় পড়েছেন। গ্রামে গ্রামে শিউলিরা আসেন শীতকালে, খেজুর গাছের রস সংগ্রহ করে তাকে আগুনে জাল দিয়ে তৈরি হয় খেজুর গুড়। এই খেজুর গুড় লোভনীয়, তাই প্রতি বাঙালি পছন্দ করে খেজুর গুড়। কিন্তু এই খেজুর গুড় তৈরিতে জ্বালানির খড়ের সংকটে পড়েছে শিউলিরা। খড়ের দাম প্রায় বেশি থাকায় সমস্যায়। খড় বর্তমানে এখন তো দাম খুব রেট বাড়া আছে খড়ের। হলদিয়া থেকে খড় নিয়ে আসতেছি 70 টাকা পন, তার মধ্যে খড় উঠলে যদি দাম কমে তো কমবে, নাহলে কী করে এখন জানবো কী ব্যাপার। এখন তো চাষ উঠতে লেখায় অনেক বাকি, এখন এখন যেটুকু গুড় হচ্ছে যে খড় পড়ছে মানে কোনো লাভ নেই। যা ব্যবসা করতে করছি, এখন এবার নিয়ে এসে ব্যবসা করি। আশা করি যেভাবে একটা সিজন খাটলে 20-30 হাজার টাকা সবাইকে পরিবার খাওয়া দাওয়ার পরেও যদি একটা থুপকা যদি 3 মাসে যদি 20-30 হাজার টাকা নিয়ে যেতে পারি, এরকম একটা আশায় বেরিয়ে আসি। তার মধ্যে সিজনের উপরে মানে ওয়েদার, শীতকাল পড়লে যেমন পিঠে পুলি বা রং বেরঙের ফুলের বৈচিত্র্য, সেমনই শীতকালেই প্রকৃতিগত উপাদান খেজুর রস। আর এই খেজুর রস সংগ্রহ করে শিউলিরা তৈরি করেন খেজুর গুড়। খেজুর গুড় তৈরি হয় খেজুর রস সংগ্রহ করার পর তাকে বড় পাত্রে উনুনের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে, আর এই উনুন জ্বালাতে প্রয়োজন ধানের খড়। কিন্তু এই খড় কিনতে গিয়েই সমস্যায় পড়েছেন খেজুর গুড় তৈরি কারবারিরা। এবছর তো খড় পাওয়া যাচ্ছে না, আমি তো এখানে এত বছর আছি, এই 11 বছরের মধ্যে বছর 3-4 মতো খড়ে খুব সমস্যা। ওই ফিশারি ঝিল ঢিল হয়ে গেছে না, যার জন্য খড় পাচ্ছি না। এবারে হলদিয়া থেকে খড় নিয়ে আসতে হচ্ছে, হলদিয়া থেকে খড় নিয়ে এসে করি যা এখন যা হয় হবে, এখন কী করবো। বর্তমানে শিউলিরা জানিয়েছেন পন অর্থাৎ 80টি খড় কিনতে পড়ছে প্রায় 100 টাকা, কিন্তু খেজুর গুড়ের দাম ইউরোপের 100 টাকা রাখায় তাদের অনেকটাই লস হচ্ছে। লস করেও তারা ব্যবসায় টিকে থাকার জন্য কাজ করে যাচ্ছে, কারণ এছাড়া তাদের উপায় নেই। বছরের এই কটা দিন তারাই এই খেজুর গুড় তৈরি করার জন্য মুখিয়ে থাকে। প্রায় এই 2 মাস ধরে চলে খেজুর রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরির প্রক্রিয়া। বেশি রেট বলতে তো খাবে না, কারণ এ তো খড়ের সঙ্গে তো গুড়ের হচ্ছে না। এখন পাড়ায় যদি 70-80 টাকা করে গুড় দেয় তাহলে আমার কাছে মানুষ বেশি রেট খাবে, কিন্তু আমাদের অরিজিনাল জিনিসটা মানুষ বুঝতে পারছে না। আমি এই তোমার এই মহন্তপুর আর কালী মন্দিরের যে মাঝামাঝি রাস্তাটা, এখানে প্রায় আমি আজকে 11 বছর ব্যবসা করি। শীতের শুরুতেই গ্রামে গ্রামে শিউলিরা হাজির হন খেজুর রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করতে। একে তো সেরকম শীত নেই, খেজুর রস কম, তার উপর খড়ের দাম ঊর্ধ্বমুখী হয় সমস্যায় তারা।